আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ এবং আপনাদের মনে থাকা উচিত গত থেকে দিন আগে আমরা একটি খবর প্রচার করেছিলাম সেখানে বলেছিলাম যে নিজের পেশার বাইরে যদি কেউ কাজ করে তাহলে সেটা সৌদি আরবের আইনের দণ্ডনীয় অপরাধ সেই খবরটি সৌদি আরবের যাওয়া পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল তাদের ভেরিফাইড টুইটার ফেসবুক পেজ বা তাদের যে ওয়েবসাইট সেখানে সৌদি আরবের সুনাম ধন্য পত্রিকা আরব নিউজ সৌদি গেজেট সৌদি এক্সপার্টিজ প্রত্যেকটা পেপার বা টিভি মিডিয়ায় কিন্তু খবরটি প্রচার হয়েছে তারপরে অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই এই ব্যাপারে কি দূতাবাস কোনো তথ্য দিয়েছে বা দূতাবাসের পক্ষ থেকে কি কোনো মেসেজ আপনারা পেয়েছেন ইতিমধ্যে হ্যাঁ ভাই এই মুহূর্তে আমার হাতে দূতাবাসের পক্ষ থেকে একটি পেপার বা দূতাবাসের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি গত চার অক্টোবর দু এই তারিখে প্রকাশিত একটা বক্তব্য বা একটা বিজ্ঞপ্তি আমার হাতে আছে সেই বিজ্ঞপ্তিতে কি লিখা আছে সেই বিষয়টা আপনাদের পড়ে শোনাবো একটু মনোযোগ সহকারে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন বন্ধুরা এখানে বলা হয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা সৌদি আরব সৌদি আরবে বর্ণিত পেশার বাইরে নিজ উদ্যোগে বা নিজ অর্থায়নে কাজ করা দণ্ডনীয় অপরাধ যেটা সৌদি আইনের বাইরে সৌদি আরবে ইকামায় বর্ণিত পেশার বাইরে নিজ উদ্যোগে বা নিজ অর্থায়নে কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ এই মর্মে যাওয়াজ কর্তৃপক্ষ সতর্ক করেছে এইরূপ অপরাধের দোষী সাব্যস্তদের সর্বোচ্চ মাসের কারাদণ্ড জরিমানা জরিমানা এবং শেষে শেষে নিজ দেশে বাধ্যতামূলক প্রত্যাবর্তন মানে দেশে পাঠিয়ে দেয়া হবে এজন্যই প্রবাসী বাংলাদেশিদেরকে যত্নবান হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এই খবরটি প্রচার করা হয়েছে এবং এই বিষয়টা আপনাদের সচেতন হওয়ার জন্য বলা হয়েছে বন্ধুরা এই খবরটি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং আপনাদের সচেতন হওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছে ইতিমধ্যে আমরা কিন্তু আপনাদের বারবার সতর্ক করেছি এবং বারবার বলেছি যে ইকামায় যে পেশা আছে সেই পেশা বাদে বা আপনি যে কপিলের আন্ডারে কাজ করেন সেই কপিলের কাছে বাদে অন্য জায়গায় কাজ করেন বা ওভার টাইম কাজ করেন বা বাইরে কাজ করেন কোম্পানি বাদে তাহলে সেটা কিন্তু সৌদির আইনে অপরাধ আর এই অপরাধটার ব্যাপারে কিন্তু সবাই জানে ইতিপূর্বেও এই আইনটা ছিল কিন্তু এখন সব থেকে বেশি নড়াচড়া হচ্ছে বা এই বিষয়টা নিয়ে বেশি কথা হচ্ছে কারণ যাওয়া পক্ষ থেকে নতুন করে এই শাস্তির বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং তারা বারবার সচেতন করতেছে বিভিন্ন ভাষাভাষীর প্রবাসীদেরকে তারা লিপলেট প্রকাশ করতেছে বাংলা ইংলিশ আরবি ফিলিপিনি উর্দু হিন্দি প্রত্যেকটা ভাষায় কিন্তু তারা এই লিপলেট প্রকাশ করে প্রত্যেক প্রবাসীদেরকে সতর্ক করতেছে তো বাংলাদেশি প্রবাসী যারা আছেন অবশ্যই চোখ কান খোলা লেখে চলাফেরা করবেন সৌদি আরবে থাকতে হলে সৌদি আইনের বিরুদ্ধে চললে কিন্তু আপনারা যে কোনো সময় বিপদে পড়তে পারেন আপনাদের সচেতন করার দায়িত্ব আমার আজকে এই ভিডিওটি সৌদি আরবে যে কনসালার্ট বা সৌদি দূতাবাসের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি বিষয়টি বুঝতে পারেন বা যদি আপনাদের মনে হয় ভিডিওটি সচেতনমূলক বা কথাগুলো মূল্যবান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য কোনো প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য কোনো প্রবাসী ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করতেছি পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ